সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি দেশের জনগণকে বলবো আমার সত্যিকার রক্ত চলছে আমাদের সত্যিকার রক্ত চলছে আমাদের নারী ব্যক্তিরা হামলা শিকার হয়েছে আমাদের আপনাদের মন হামলা শিকার হয়েছে আমরা কিন্তু আপনাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাইনি সুতরাং আজকে আপনারা ঘরে না বসে থেকে রাজপথে নামুন গণপ্রত্যান হবে গণপ্রত্যানের মাধ্যমে সরকারের পতন হবে এই সরকার যতই মনে করুক তারা ক্ষমতায় থাকতে পারবে আপনাদেরকে বলছি এই রাজপথ দাঁড়িয়ে বলছি এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না আজকে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল এই সরকারের অগণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে ভোটচুরি ভাট্টাকাদের বিরুদ্ধে কথা বলছে আজকে আন্তর্জাতিক চাপ রয়েছে আমরা দেশের জনগণ শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আমরা গণভোটন গড়ে তুলতে পারলেই এই প্রতিবাদ সরকারের পতন হবে ধনঞ্জয়কে বলবো আমাদের কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ আপনারা এখানে শত শত পুলিশ দাঁড়িয়ে আছেন আমরা সংখ্যায় হয়তো আপনাদের থেকে কম হব আমরা সংখ্যায় হয়তো আপনাদের থেকে কম হব আপনাদের এই গুলি ওই লাঠির মুখে সাধারণ জনগণ দাঁড়াতে পারবে না কিন্তু আপনাদেরকে বলতে চাই এদেশের জনগণ যখন একটি স্ফুলিঙ্গ তৈরি হবে জনগণ রাজপথে নামবে জনগণের এই স্ফুলিঙ্গ আপনারা কোনোভাবেই দাঁড়াতে পারবেন না যে লড়াই শুরু হয়েছে